দুই সালে বাংলাদেশের মানবাধিকারের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর প্রতিবেদন প্রকাশ করে সোমবার এতে উল্লেখ করা হয় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি দাবি করা হয় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন খবর রয়েছে তাদের কাছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম নির্যাতন বিধি বহির্ভূত ধরপাকড়ের কথা তুলে ধরা হয় এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন চলমান প্রবণতার ধারাবাহিকতায় বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ লক্ষ্য করা গেছে মার্কিন প্রতিবেদনে যার অনেক তথ্য অনির্ভরযোগ্য সূত্র থেকে নেয়া রিপোর্ট মোস্টলি রিলাইজ অন অ্যাসাম্পশনস অ্যান্ড আনসাবস্টেনশিয়েটেড লোকাল

প্রতিবেদনকে পক্ষপাতমূলক ইঙ্গিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপি এবং তার রাজনৈতিক মিত্রদের সহিংসতা ও ভাঙচুরের তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে lives of general people and resulted in damage of public and private property. এদিকে বেগম খালেদা জিয়া গৃহবন্দী মার্কিন প্রতিবেদনের এমন দাবি সঠিক নয় জানিয়ে ব্রিফিং এ বলা হয় নির্বাহী আদেশে জামিনে আছেন বিএনপি চেয়ারপারসন. Contrary to what the report claims <laughs> the former prime minister Begum Khaleda Zia is a convicted person. তাজর মাহমুদ সময় সংবাদ ঢাকা